আপনাদের নিশ্চয় মনে আছে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মানববন্ধন হয়েছিল এবং সেখানে এই পোশাকের অধিকার নিয়ে এক শ্রেণীর লোক হঠাৎ করেই তারা এই মানববন্ধনটি করেছিল, যেখানে মানুষের পোশাকের যে স্বাধীনতা সেই স্বাধীনতা খর্ব করার একটি বিষয় ছিল এবং তারা মোটামুটি জুব্বা জাব্বা পরা বা এই টাইপের একটা ইমেজ তৈরি করে মানববন্ধনটি করেছিল। আজকের আমাদের থাম্বনেলে যে ছবিগুলোটা আপনারা দেখেছেন এই ছবিটা একটা সাংঘাতিক রকম ইঙ্গিত করে, মানে একটা ছবিটার মধ্যে একটা ভয়ার্থ ব্যাপার দেখবেন, একটু ভয় ভয় একটা ব্যাপার আছে। তারা একটা যুক্তি দেয়, এই যুক্তির কথাটা আমরা আপনাকে বলবো, কিন্তু ছবিটার মধ্যে একটা কোথায় যেন ভীতি, এটা বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে যায় না। বাংলাদেশে ধর্ম, ইসলাম ধর্ম, ধর্ম ইসলাম না এমনিতেই কঠিন ধর্ম না, ইসলাম সাধারণের জন্যে সেভাবেই খোদা প্রদত্ত এবং নবীজি সেভাবেই সেটাকে খুব সহজভাবে তিনি এটাকে উপস্থাপন করেছেন এবং প্র্যাকটিসের সুযোগ তৈরি করে দিয়েছেন এবং কীভাবে প্র্যাকটিস করতে হবে সেটা বলেছেন। কিন্তু তাদের যে ছবিটাই ছবিটাই যেন ইসলামকে কঠিন করে দেওয়ার মতন একটা ব্যাপার। হেডলাইন হলো জাতীয় পরিচয়পত্রে ছবি বাধ্যতামূলক না করার দাবি মহিলা আঞ্জুমানের। এরা কারা, এই মহিলা আঞ্জুমান কোথা থেকে আসলো, কী চায় তারা? মানে একটা সময়ে বাংলা হবে তালেবান একটা স্লোগান হতো না, এটা এটার একটা ইঙ্গিত নতুন কোনো রূপে আসছে তারা। আবার সেখানে বলা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের জন্য জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 মুখচ্ছবি বাধ্যতামূলক না করার দাবি জানিয়েছে রাজারবাগ দরবার শরীফের মহিলা আঞ্জুমান। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর রনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয় এনআইডি নির্ভুলভাবে শনাক্ত করার জন্য ফিঙ্গার ও আইরিশই যথেষ্ট, সারা পৃথিবীর বিজ্ঞানী ফেল, তারা বলছে যে শুধু ফিঙ্গার দিলে এবং চোখের মণি থেকে এই দুটা থেকেই জানা, মানে এনআইডিকে আলাদা করা সম্ভব, এই দুইটার যে সিগন্যাল আছে তা দিয়ে একজন মানুষ থেকে আরেকজন মানুষকে আলাদা করা যায়। কিন্তু এর পেছনে যে আরও কঠিন যুক্তি আছে, ফিঙ্গারে যতটা চিহ্নিত করা সম্ভব, ফিঙ্গারে একজনের সঙ্গে একজনকে যতটা মিলানো কম্প্যারিজম করা সম্ভব বা ফিঙ্গার যত সহজে আইডেন্টিফাই করা সম্ভব, যেমন চোখের মণি ব্যবহার করা হয় কিন্তু ভিসা নেওয়ার ক্ষেত্রে হয়, দেশের বাইরে যাওয়া আসার ক্ষেত্রে হয়, কিন্তু তাই বলে আপনার পুরো মুখচ্ছবি দেখানো যাবে না, মুখচ্ছবি আপনার মুখচ্ছবি ঢেকে রাখতে হবে এইটা সম্ভব না। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রেই মুখচ্ছবি দেখে অপরাধীকে চেনা যায়, চিহ্নিত করা যায় বা অপরাধী সম্পর্কে ধারণা নেওয়া যায়, অপরাধীর বডি ল্যাঙ্গুয়েজ অপরাধ বিশেষজ্ঞরা তারা বুঝতে পারেন, কিন্তু শুধু এই চোখের মণি এবং ফিঙ্গার দিয়ে যদি ধরেন মুখ ঢেকে একজন অপরাধী কিছু করতে চায় তাহলে তাকে আইডেন্টিফাই করা নিশ্চয়ই একটু কঠিন হবে। সংবাদ সম্মেলনে আঞ্জুমানের মুখপাত্র শারমিন ইয়াসমিন লিখিত বক্তব্যে বলেন গত 12 জুন বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার এক বৈঠকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন 2023 খসড়ার অনুমোদন হওয়াকে কেন্দ্র করে আমরা এই দাবি জানাচ্ছি। পর্দানশীল নারীদের রাষ্ট্রীয় নিবন্ধনে আসতে চাওয়া জাতীয় নিরাপত্তার স্বার্থে ইতিবাচক মন্তব্য করে বলা হয় শুধু মুখচ্ছবি দিয়ে সম্মতি না দেওয়ায় এনআইডি বঞ্চিত হয়ে অনেক অসংখ্য নারী যারা সরকারের ডাটাবেজে সব নাগরিকের নিবন্ধন থাকা জাতীয় নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে তারা বলছেন যে এনআইডি বঞ্চিত হয়ে আছেন অসংখ্য নারী যারা সরকারের নিবন্ধনের আওতার সম্পূর্ণ বাইরে। আমাদের তো মনে হয় না সেই দিনকে এখন আছে, আপনার একটা সময় টেলিভিশনে বিরোধিতা করতো, টেলিভিশন নাটকটি আপনারা দেখেছেন নিশ্চয়ই, টেলিভিশনে বিরোধিতা করতো একটা শ্রেণী, টেলিভিশন দেখা যাবে না, টেলিভিশন দেখা পাপ, টেলিভিশন দেখলে দোজকে যেতে হবে, এরকম একটা এরকম পর্যন্ত প্রচারণ ছিল। আর আজকে এই মোবাইল ফোনে গান, নাটক, সিনেমা সব কিছুই তো আছে এবং আজকালকার দিনে যারা পজিটিভ প্রোগ্রেসিভ ইমাম সাহেবরা, আলেম ওলামারা, তারা সবাই তো মোবাইল ফোন ব্যবহার করেন, সেই মোবাইল ফোনে তারা ছবি দেখছেন না, তারা নেট দুনিয়ায় ঢুকছেন না, দুনিয়ায় ঢুকছেন কিন্তু, তো তারা এই আজগুবি তথ্য কোথায় পেলো যে মুখচ্ছবি দেখাতে হবে বলে বাংলাদেশে নাকি অনেক নারী এখনও নিবন্ধনের বাইরে রয়ে গেছে? এই অদ্ভুত কিসিমের লোকগুলো কোথা থেকে আসে, তারা আসলে কী চায়, আমার মনে হয় সরকারের আরেকটু ভালোভাবে ঘেঁটে দেখা দরকার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি। আতিকুর রহমান, পূর্ণিয়া।